ছোটে বিষণে বিরাট শিশু আনমনে। এটা নয় তো? হ্যাঁ হ্যাঁ ওটাই। এই গানটা কে লিখেছেন জানো? কে লিখেছে? মুস্তফা জামান আব্বাসী। কেউ কে লিখেছে? মুস্তফা জামান আব্বাসী। আসলে আমাদের সিজন অফ বাংলা ড্রামাতে নাট্য উৎসব শুরু হয়েছে, শুরু হবে, এটা 1 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত চলবে। তো আমাদের নাটকটা মঞ্চশৈলীর এই 13তম প্রযোজনা। আমাদের নাটক হচ্ছে থিপ অফ হোয়াইট চ্যাপেল, রচনা করেছেন সায়াম চৌধুরী এবং ডিরেকশনে আমি রাজীব দাস রাজু, এবং বিভিন্ন চরিত্রে বিভিন্নজন আমাদের অভিনয় করছেন। আমাদের নাটকটা হচ্ছে ওপেনিং ডেতে 1 নভেম্বর 7টার সময় আমরা ডোর ওপেন করব। আপনাদের সবাই যাতে আসেন এবং আমাদেরকে উৎসাহ দেন। নাটকটা আসলে এখানকার নাটকের নামই হচ্ছে থিপ অফ হোয়াইট চ্যাপেল। হ্যাঁ, থিপস অফ হোয়াইট চ্যাপেল, যে এখানকার যে আমাদের ছোট ছোট ঘটনা, এটার একটা ঘটনা নিয়েই আমাদের স্টোরি। আপনারা আসেন যদি তখন বুঝতে পারবেন, ফুল নাটকটা দেখলে তখন আপনারা আনন্দ পাবেন। চরিত্র আমি করছি, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গ্রুপের পক্ষ থেকে যে আপনারা নাটকটা দেখতে আসবেন, কারণ নাটকটা ভালো লাগবে। এটা সমসাময়িক নাটক এবং আমাদের এখানে যে প্রায় ইন্ডিয়ান বাংলাদেশি যে কমিউনিটির প্রায় চুরি হয় ওইটার উপরই একটা বেস করে নাটক। আমার মনে হয় নাটকটা আপনাদের ভালো লাগবে, আসেন, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি 1 নভেম্বর 7টায়। ধন্যবাদ। আমি অ্যানি, অভিনয় করছি মঞ্চশৈলী থিপস অফ হোয়াইট চ্যাপেলে। এটি মনোনীত নাটকটি হতে যাচ্ছে 1 নভেম্বর সন্ধ্যা 7টায় ডোর ওপেন হবে ব্র্যাডি আর্ট সেন্টারে। আপনাদের সবাইকে আমন্ত্রণ। হোয়াইট চ্যাপেলের তথাকথিত ঘটনা নিয়েই নাটকটি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে, অবশ্যই আসবেন শুক্রবার সন্ধ্যা 7টায় ব্র্যাডি আর্ট সেন্টার 1 নভেম্বর। নাটকের প্রদর্শনী 1 নভেম্বর উৎসবের শুরুর দিন, সেটা হচ্ছে ব্র্যাডি আর্ট সেন্টারে, শুরু হবে 7:30। আপনারা যারা দেখতে চান, আমি চাইবো যে সবাই আসুন দেখতে। আপনারা আসবেন 7টার মধ্যে, চলে আসলে হলে ঢুকতে পারবেন এবং টিকিট পেয়ে যাবেন এখানেই। আর আমি চাইবো যে আপনারা সবসময় থাকুন মঞ্চশৈলীর সঙ্গে। মঞ্চশৈলী সুস্থ নাটক চর্চা করছে এই বিলেতে, আজ আমাদের 14 বছর হয়ে গেছে মঞ্চশৈলীর। সো সবাইকে আমরা আশা করবো আমাদের সঙ্গে যোগ হওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে আমরা রিহার্সালে আছি, আমাদের ডেট অনেক কাছে চলে এসেছে। 1 নভেম্বর আমাদের ওপেনিং ডেতে শোকেসিং হবে, সো আমরা সেটারই আয়োজনে আছি রিহার্সালে। সো আমাদের এবার মঞ্চশৈলী নিয়ে আসছে খুবই একটা ইউনিক স্টোরি, আমাদের এখানকার প্রবাসীদের লাইফের অনেক অনেকগুলো ঘটনা নিয়ে একসাথে। আমিও এখানে আছি একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার নিয়ে। সো আশা করব সবাই এই সিজন অফ বাংলা ড্রামার সাথে থাকবেন এবং মঞ্চশৈলীর সাথে থাকবেন। সবার উৎসাহতে আমরা আরও বেশি কাজ করতে, মানে সামনে আরও বেশি ভালো কাজ করতে পারবো। সো থ্যাংক ইউ, সবাইকে, সবার সাথে দেখা হবে আশা করি 1 নভেম্বর। আমরা লন্ডনের মতো জায়গায় বাংলা নাটকের চর্চা করছি, মঞ্চশৈলী আমাদের গ্রুপের নাম, আমাদের মৌলিক নাটক এটি দ্বিতীয় এবং আমরা আমাদের ত্রয়োদশ প্রযোজনা নিয়ে আসছি। বাংলা নাটক ব্র্যাডি আর্ট সেন্টারে যে ফেস্টিভ্যাল অফ বাংলা ড্রামা, এর উদ্বোধনী দিনেই আমাদের নাটক 1 নভেম্বর। আপনারা সবাই আমন্ত্রিত, সবান্ধব আসবেন আমাদেরকে উৎসাহিত করার জন্য। আপনাদেরকে পাশে পেলে আমরা সত্যিই উৎসাহিত হব বাংলা নাটককে লন্ডনে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।